আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং জোর কদমে উইথ কনফিডেন্স অ্যান্ড কনসিস্টেন্সি পড়াশুনো করছো। তো দেখো, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক যেটা আমাদের মানে পর্ষদ আছে, সেখান থেকে কিন্তু গতকাল যেরকমটা আভাস পাওয়া যাচ্ছে এবং যেটা অ্যানাউন্স করে দিয়েছে যে পুজোর আগে কিন্তু তোমার নিয়োগ পদ্ধতি, অর্থাৎ পুজোর আগে কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে এবং শূন্য পদ, এবছর যেটা শূন্য পদ থাকবে প্রায় 11,000 শূন্য পদ থাকবে এবং পরীক্ষার ডেট মোটামুটি বলে দিয়েছে 11th ডিসেম্বর। 11ই ডিসেম্বর প্রাইমারির টেট পরীক্ষা হবে, 11ই ডিসেম্বর, 11-12 প্রাইমারির টেট পরীক্ষা হবে, এই ডেটটা কিন্তু ঘোষণা করে দিয়েছে। যদিও ফাইনাল বিজ্ঞপ্তি বেরোয়নি, বিজ্ঞপ্তি কিন্তু পুজোর আগেই বেরিয়ে যাবে এবং এমনটাও দাবি করা হচ্ছে যে প্রতি বছর এবার থেকে এই প্রাইমারির টেট হবে। তো পোর্টালে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। আর কী কী এলিজিবিলিটি আছে, এলিজিবিলিটি কী কী আছে, যে তোমরা জানো যে 50% নাম্বার থাকতে হয় হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এবং অবশ্যই ডিএলএড পাস হতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, এটা কিন্তু থাকতেই হয়। এটা হচ্ছে প্রাইমারির টেটের কথা বলছি আমি। কিন্তু অনেকেই প্রশ্ন করছো তোমরা যে যদি বিএড থাকে, বিএড থাকলে কি পরীক্ষায় বসতে পারবে? তো দেখো, এখনও সেটা সিদ্ধান্তে নেওয়া হয়নি, পোর্টাল চালু হলে সেটা জানা যাবে। তবে বলি যে 2014 যারা টেট পাস করেছিল তাদের কিন্তু 2021 সালে যাদের বিএড আছে, এরকম যে 16,500 পদে যে নিয়োগ হয়েছে সেখানে কিন্তু বিএড যারা পাস করেছে তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে 2014 সালের যারা পাস আউট ছিল, যাদের চাকরি হয়নি, এরকম 16,500 পদে এরকম কিন্তু নিয়োগ হয়েছে 2021 সালে। তো যাই হোক, এই বছর বিজ্ঞপ্তি যেটা বেরোবে সেটা আমাদের দেখতে হবে। তো এটা হচ্ছে বিজ্ঞপ্তি বেরোবে এরকমটা বলেছে। তো চলো এবার আমরা শুনে নিই, মানে পর্ষদের যারা কর্তা আছে, যারা ওখানকার অথরিটি আছে, তারা কি বলছেন সেটা আমরা। আমি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আমি দিচ্ছি পুজোর আগেই, কিন্তু তার রেজিস্ট্রেশন হবে যেহেতু পুজোর ছুটিটা পড়ে যাচ্ছে, পুজোর ছুটির পরে, লক্ষ্মী পুজোর পরে, কালী পুজোর আগে রেজিস্ট্রেশন আমরা শুরু করব। কবে থেকে পোর্টাল খুলবে সেই নোটিফিকেশানটা আমরা দিয়ে দেব নোটিফিকেশানে। সেই পোর্টাল যে ডেটে খুলবে সেদিন থেকেই আমাদের যারা অ্যাসপিরেন্ট, জব অ্যাসপিরেন্ট, তারা পোর্টালে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। টেট যে 2022 যেটা ডিসেম্বরের 11 তারিখে হওয়ার কথা, সেটাও আমরা নোটিফিকেশান দিচ্ছি, কিন্তু পোর্টাল খুলবে লক্ষ্মী পুজোর পরে একটা ডেট আমরা মেনশন করে দেব, ওই দিন থেকে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন পোর্টালে। সেই পোর্টালের মাধ্যমে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সব কিছু করতে পারবে। প্রসঙ্গে বলতে চাই যে তোমরা খুব বেশি দিন সময় নেই, তোমরা প্রস্তুতি শুরু করে দাও। এবং আরও একটা কথা বলি যে কী কী বই পড়তে হবে সেটা নিয়ে যদি ভিডিও চাও এবং পুরো সিলেবাস সম্পর্কে যদি ভিডিও তোমাদের দরকার হয়, তোমরা কমেন্ট সেকশানে গিয়ে আমাকে বলো, আমি কিন্তু বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করে দেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করবে আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। কিন্তু কেন বলো তো, তার কারণ অনেকেই জানে না যে 11ই ডিসেম্বর এই ডেটটা ঘোষণা হয়ে গেছে। যদিও ফাইনাল বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি, বিজ্ঞপ্তি কিন্তু পুজোর আগেই বেরিয়ে যাবে আর লক্ষ্মী পুজোর পরে কিন্তু পোর্টালে কিন্তু আবেদন শুরু হবে। আমি কিন্তু যখন আবেদন শুরু হবে পোর্টালে আমি কিন্তু অ্যানাউন্স করে দেব। তো আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।